প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ কিছুক্ষণ আগে বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিদেশে চিকিৎসাধীন জননেতা জনাব তারেক রহমান সহ 17 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী জনাব আব্দুল সালাম পিন্টু, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বিএনপি মনে করে এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নগ্ন প্রকাশ। আমরা এই রায় ফরমাইশি রায় প্রত্যাখ্যান করছি। জাতির দুর্ভাগ্য এই যে সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে আদালতকে ব্যবহার করে আরেকটি মন্দ দৃষ্টান্ত স্থাপন করল, যেমনটি করেছে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে। দেশবাসী জানেন, 21 আগস্ট গ্রেনেড হামলার নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৎকালীন বিএনপি সরকারই সেই সময় প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য মামলা দায়ের করেছে। স্থানীয় তদন্ত সংস্থাগুলোর পাশাপাশি এফবিআই ও ইন্টারপোলকে তদন্তে সম্পৃক্ত করেছে। বিএনপি সরকারই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছে। এসব তদন্ত আওয়ামী লীগের আন্দোলনের ফসল, 1/11 সরকারের আমলে তদন্ত প্রতিবেদনে কোথাও জনাব তারেক রহমান কিংবা বিএনপি নেতাদের সম্পৃক্ত করা হয়নি। এমনকি ওই সময় 161 ধারা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তাদের কাছে দেয়া জবানবন্দিতে কারারুদ্ধ শেখ হাসিনা তারেক রহমান কিংবা বিএনপির বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। 62 জন সাক্ষীর কেউই জনাব তারেক রহমান কিংবা বিএনপির নামও উচ্চারণ করেনি। 2009 সালে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার বিএনপিকে হেয় প্রতিপন্ন, ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন করার লক্ষ্যে অবসরপ্রাপ্ত ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আখন্দকে চাকরিতে পুনরায় নিয়োগ দিয়ে এই মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করার মাধ্যমে এটাকে একটা রাজনৈতিক মামলায় রূপান্তরিত করে। উল্লেখযোগ্য যে বিএনপি সরকারের আমলে অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আখন্দ 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল করেছেন, পোস্টার লিফলেট করেছেন। এসবই তৎকালীন জাতির ও স্থায়ী পত্রিকা জাতীয় স্থায়ী পত্রিকায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের একজন নেতা জেনেই 2009 সালের আওয়ামী লীগ সরকার তাকে এই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছিল। এই নতুন তদন্ত কর্মকর্তাই মামলার অন্যতম আসামি মুফতি হান্নানকে দীর্ঘদিন রিমান্ডে নিয়ে সীমাহীন অকথ্য অত্যাচার করে তারেক রহমানকে জড়িয়ে বানানো এক জবানবন্দিতে মুফতি হান্নানের সাক্ষ্য নিয়ে জনাব তারেক রহমানকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। পরবর্তী পর্যায়ে মুফতি হান্নান আদালতে লিখিতভাবে তার সেই কথিত জবানবন্দি এই মর্মে প্রত্যাহার করেন যে তিনি তারেক রহমানকে চেনেন না, তার সাথে কখনো কথা হয়নি এবং অত্যাচার করে তদন্ত কর্মকর্তাকে এই জবানবন্দিতে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে, এ কথা তিনি আদালতে বলেন। এই মামলা অন্য কোনো সাক্ষী তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা না বলায় মুফতি হান্নান তার জবানবন্দি প্রত্যাহার করায় গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের আর কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার মাধ্যমে পুনরায় প্রমাণিত হলো এ দেশে কোনো নাগরিকেরই আর সুবিচার পাওয়ার সুযোগ নেই। সরকারের বিরুদ্ধে রায় দেওয়ায় পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথাই প্রমাণিত হলো যে দেশে সঠিক প্রমাণিত হলো যে দেশে প্রধান বিচারপতি সুবিচার পায় না, সে দেশে কোনো নাগরিকেরই সুবিচার পাওয়ার সুযোগ নেই। আমরা দেশবাসীকে সরকারের এমন প্রতিহিংসামূলক আচরণ এবং আদালতের মাধ্যমে
তা কার্যকর করার নোংরা কৌশল সম্পর্কে সজাগ হয়ে অনির্বাচিত এই সরকারকে হটিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। দুটো কর্মসূচি থাকবে, রাজনৈতিক কর্মসূচিও থাকবে, আইনি কর্মসূচিও থাকবে। এখানে আইন আইন অনুযায়ী তারা যাদের উইথ অ্যাবসেনশন যার অনুপস্থিতি বিচার হয় এমনিতেই রায় সম্পর্কে একটা সন্দেহ জানে তার অনুপস্থিতি। যাই হোক, কথা সেটা না, কথা হলো এই যে এই মামলায় যেটা বলা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ কোনো সাক্ষ্য প্রমাণ উপাত্ত আদালতে উপস্থাপন করা হয় নাই, তা সত্ত্বেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য সাধন। এটুকু ছাড়া অন্য কিছু বলা যায়।